কি কি আমল করলে মৃত্যুর পরও কবরের সওয়াব যেতে থাকবে। মৌলিকভাবে তিনটি আমল আছে, যে তিনটি আমল করলে আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার আমল নামায় সওয়াব প্লাস হতে থাকবে, যুক্ত হতে থাকবে, সওয়াব যেতে থাকবে। সাধারণত মানুষ মারা যাওয়ার পরে কোনো নেক আমল আর করতে পারে না, সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। তবে এই তিনটি ওয়ে থেকে আমল এর সওয়াব যেতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমল এর ধারা বিচ্ছিন্ন হয়ে যায়, আর কোনো আমল সে করতে পারে না। কিন্তু তিনটা আমলের ধারা মৃত্যুর পর অব্যাহত থাকে। তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া, যেই দান এর উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত মানুষ পেতে থাকে। ধরুন একটা গাছ লাগাই দিলেন, এই গাছটা যতদিন আছে মানুষ খাইলো, পশু খাইলো, তারপরে গাছ থেকে কাঠ হলো, সেটাকে ব্যবহার করলো, ছায়া হলো, অক্সিজেন হলো, আপনি এটার সওয়াব পেতে থাকবেন। ঠিক একইভাবে আপনি একটা টিউবওয়েল গেড়ে দিয়ে গেছেন, মানুষ পানি পান করছে সেখানে বছরকে বছর ধরে, যুগ যুগ ধরে আপনি চলে গেছেন, তাও এটার উপকারিতাটা বহাল আছে। যতদিন পর্যন্ত এটার উপকারিতা বহাল থাকবে, আপনার আমলনামায় মানুষকে দানের যে সওয়াব, আপনি এটা সওয়াবের মেশিন লাগিয়ে দিয়ে গেলেন। এই জন্য সদকায় জারিয়ামূলক খাতগুলোতে দান করতে হয়, মসজিদে, মাদ্রাসায়, কোনো অভাবে মানুষকে এমনভাবে দান করা যে দীর্ঘমেয়াদে তার উপকৃত হবে। একটা সেলাই মেশিন কিনে দিলেন, হ্যাঁ, উপার্জন উপকরণ কিনে দিলেন, এগুলো। তাহলে এই সাদকায় জারিয়া টাইপের দান, এটা সব মৃত্যুর পর যেতে থাকে, পেতে থাকে মানুষ। এক আরেকটা হলো আইলমুন ইউনতাফাউ বিহ, উপকারী এলিম, যেই এলিমটা দুনিয়াতে আপনি রেখে গেলেন, এটা যদি অন্যের জন্য উপকার বয়ে আনে আপনার মৃত্যুর পরও, তার কারণে সব। আপনি একজনকে একটা দোয়া শিক্ষা দিলেন, একটা মাসআলা শিক্ষা দিলেন, একটা কোরআন আয়াত শিক্ষা দিলেন, একটা হাদিস শিক্ষা দিলেন, একটা ভালো কথা শিক্ষা দিলেন, এই শিক্ষাটা উপরে সে নিজে আমল করছে, সে আরেকজনকে শিখাচ্ছে, তাহলে আপনি সওয়াবের একটা গাছ লাগায় গেলেন। ছোট বাচ্চাকে কোরআন শরীফ পড়া শিখাই দেন, সে বড় হয়ে আরেকজনকে শিখাই দেন, তাহলে আপনি একটা সওয়াবের গাছ লাগায় গেলেন। কাউকে ভালো কিছু শিখায় যাওয়া, হ্যাঁ, কোনো একটা উপকার এলেম রেখে যাওয়া, আপনি কিছু কোরআন ছাপায় মানুষকে দিলেন পড়ার জন্য, সেটা পড়লো মানুষ আমল করলো, আপনি সব পেতে থাকবেন, যতদিন পর্যন্ত এটার উপকারিতা সে পেতে থাকবে। আর তিন নম্বর আরেকটা হলো আউওয়ালাদুন সালেহ ইয়াদউলা, কোনো মানুষের জীবদ্দশার দিন নেক সন্তান রেখে যায়, নেক সন্তান, যে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো গেছে, কোরআন হাদিসের এলিম দেওয়া গেছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, এই সন্তান যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায়, এবং সেই সন্তান যদি আল্লাহর কাছে বাবার জন্য, মায়ের জন্য দোয়া করে, এটার কারণেও সওয়াব বা উপকারিতা মৃত ব্যক্তি মৃত্যুর পরও পেতে থাকে। তো এই সাদেকায় জারিয়া, উপকারী এলিম এবং নেক সন্তানের দোয়া, এই তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন।